আমি তো আগেই বলেছি আমি আসলে সেরকম লেখক নই। পাঠকের মনের কথাগুলি যিনি বলতে পারেন তিনিই লেখক। আমার কিছু কাছের মানুষ হৃদরোগ সমস্যায় আক্রান্ত হয়েছেন, সহজ ভাষায় মানুষের বোঝার উপযোগী করে কিছু লেখা উচিত। আমার যদি ভালো না লাগে তখন কিন্তু আমি খুব কট্টর সমালোচক। আমার সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আমার এই বইটি কিন্তু অনেক পাঠক প্রিয়তা পেয়েছে। চার পাঁচ বছর আগে মনে হলো যে আমি, যেহেতু আমি একজন ডাক্তার, মানুষকে, আমাদের সমাজকে স্বাস্থ্য সংক্রান্ত কিছু বিষয় জানানো উচিত, তখন থেকে লেখালেখি শুরু। প্রথম লেখা হচ্ছে হৃদরোগ, ডায়াবেটিস এবং কিডনির সমস্যার উপরেই একটা বই, যেটা খুব প্রাঞ্জল ভাষায় সাধারণের বোঝার উপযোগী করে লেখা হয়েছে। এটাতে কোনো মানে বিশেষজ্ঞ চিকিৎসা দেয়া নয়, সাধারণের বোধগম্য করে লেখা একটি বই। স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে একটি বই অলরেডি লেখা হয়ে গেছে, সেটা আগামী বইমেলায় আসবে বলে আশা করছি। এবং পরবর্তীতে আমি যেহেতু নিউক্লিয়ার মেডিসিনে কাজ করি, থাইরয়েড বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশের অনেক মানুষেরই থাইরয়েডের সমস্যা আছে, এই সংক্রান্ত একটি বই লেখার ইচ্ছা আমার আছে। প্রথমত আমার হাজব্যান্ড অরুণ কুমার বিশ্বাস, উনি নিজে একজন লেখক, উনি সবসময় বলেছেন যে আসলে সমাজকে দেওয়ার জন্য আমাদের কিছু করা উচিত, আমার যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী আমার কিছু বলার থাকতে হবে। এটা হচ্ছে প্রথম আমার অনুপ্রেরণা। দ্বিতীয়ত, আমার কিছু কাছের মানুষ হৃদরোগ সমস্যায় আক্রান্ত হয়েছেন এবং তারা পরবর্তীতে বলেছেন যদি এটার প্রতিরোধ সম্পর্কে তারা জানতেন তাহলে তাদের জন্য সুবিধাজনক হতো। তারা অনেক কিছু শুনেছেন কিন্তু সেটা কঠিন ভাষায় লেখা বলে তারা বুঝতে পারেননি। সুতরাং আমার ভিতরে ওই তাগিদটা আমি অনুভব করলাম যে সহজ ভাষায় মানুষের বোঝার উপযোগী করে কিছু লেখা উচিত। আমার সুনীল গঙ্গোপাধ্যায় লেখা সবচেয়ে ভালো লাগে। এছাড়াও আরও কয়েকজন লেখকের কথা আমি বলতে চাই। তিনি একজন হচ্ছেন প্রতিভা বসু, উনি খুব বেশি বই লিখেছেন তা নয়, তবে ওনার বই আমাকে খুব অনুপ্রাণিত করে। আরেকজন হচ্ছেন নবনীতা দেবসেন, যা যিনি বাচ্চাদের জন্য লিখেছেন সেই লেখাগুলি এখনও আমি খুব আনন্দ নিয়ে পড়ি। তার আসলে প্রতিটা লেখাই আমি পড়ি, তার লেখা আমার তো অবশ্যই ভালো তো লাগেই। তবে আরেকটা যেটা বলার বিষয় যে লেখায় যদি কোনো অসঙ্গতি থাকে, আমার যদি ভালো না লাগে, তখন কিন্তু আমি খুব কট্টর সমালোচক, তাকে আমি কোনোভাবেই ছাড় দেই না। তিনি যদিও রাগ করেন অনেক সময় যেহেতু লেখাটা একটা সৃষ্টি, তারপরেও আমি এক বিন্দু তাকে ছাড় দেই না। কবিতা কিছুটা, খুব বেশি না। কবিতা সম্পর্কে মতামত দিতে গেলে আসলে কবিতা বোদ্ধা হতে হয়, আমি সেরকম নই। তবে আমার কাছে যেটা মনে হয়, কবিতা হচ্ছে দুঃখের সময় দুঃখটাকে বের করে দেওয়ার একটা মাধ্যম হতে পারে, অথবা খুব বেশি আনন্দিত হলে সেই আনন্দ প্রকাশ করারও একটা মাধ্যম হতে পারে। কবিতা এমনই হওয়া উচিত। আমার বাবা মা পড়েছেন, তারা অত্যন্ত আনন্দিত হয়েছেন, আমাকে নিয়ে গর্ব করতে ভালোবাসেন। আসলে আমি তো সাহিত্যিক নই, আমার কাছে মনে হচ্ছে যে লেখার ভিতরে আরেকটু সাহিত্যের ছোঁয়া থাকলে ভালো হতো। আমার লেখাগুলি একেবারেই সাধারণ, নর্মাল মানুষের কথাবার্তা যেরকম বলে সেরকম। আসলে পুরস্কার তো মানুষকে আনন্দ অবশ্যই দেয়, তবে হ্যাঁ, পুরস্কার যদি সেভাবে করে আমি পাই তাহলে অবশ্যই আমি খুবই আনন্দিত হব। তবে আমার সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আমার এই বইটি কিন্তু অনেক পাঠক প্রিয়তা পেয়েছে, অনেকেই এই বইটি পড়ে উপকৃত হয়েছেন বলে আমাকে জানিয়েছেন, সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আমি চাই আসলে মানুষের জীবনের যে সমস্যাগুলি, চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলি আমি সমাধান নয়, তাদেরকে একটু সহজবোধ্যভাবে তাদের কাছে তুলে ধরতে চাই। আমার আসলে ইচ্ছা আছে, অনেক কিছু নিয়েই লেখার ইচ্ছা আছে, যেমন ধরেন যে আজকাল শিশুদের কিছু মানসিক সমস্যা হচ্ছে, সেটা নিয়েও আমি একটু স্টাডি করছি, আশা করছি যে আমি ভবিষ্যতে এই বিষয়ে কিছু লিখে উঠতে পারব। আমি তো আগেই বলেছি আমি আসলে সেরকম লেখক নই, সুতরাং আমার একটা লেখা বের হতে অনেক 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 দিন সময় লাগে, প্রস্তুতিটাই অনেক দীর্ঘ সময়। পাঠকের মনের কথাগুলি যিনি বলতে পারেন তিনিই লেখক। লেখা ছাড়া পড়া আর গান শোনা, আসলে বেশি বিক্রি হওয়া মানেই খারাপ নয়,
তবে সেটা মানসম্মত কিনা সেটা অবশ্যই লেখককে এবং পাঠককে বুঝতে হবে। অনেক সময় দেখা যায় যে ক্ষতিকারক জিনিসগুলি কিন্তু বেশি বিক্রি হয়, চিপস চানাচুর, কিন্তু তাই বলে এটা কিন্তু ভালো নয়। সেটা যেমন সত্যি, তেমনি বেশি বিক্রি হওয়া মানে সেই বইগুলি পাঠকপ্রিয়তা পেয়েছে, সেটাও সত্যি। সুতরাং লেখককে এবং পাঠককে মানসম্মত লেখা খুঁজে বের করে নিতে হবে, এটাই আমার বক্তব্য। আসলে সাংঘর্ষিক নয়, তবে যেটা হয় যে আমার পেশায় আমি এতটাই ব্যস্ত থাকি যে লেখার জন্য আমি সময় বের করতে আমার একটু কষ্ট হয়, এটাই একটুখানি, এছাড়া তেমন কিছু নয়। রকমারি বইয়ের সাথে আছে, বইয়ের সাথে থাকবে, বইয়ের সাথে থাকুক, এটাই প্রত্যাশা।